প্রতারণার কবলে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক। সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম করে টাকা নেওয়ার অভিযোগ। ঘটনায় প্রায় 2,20,000 টাকা খোয়া যায় বিধায়ক অশোক কীর্তনিয়ার। ঘটনায় চাঞ্চল্য। সূত্রের খবর অনুযায়ী বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নাম করে অনুষ্ঠানের জন্য 2,20,000 টাকা চাওয়া হয় বিধায়ক অশোক কীর্তনিয়ার কাছে। সেই মতো বিধায়ক টাকা পাঠিয়েও দেন। এরপর তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। তারপরই বনগাঁ সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিধায়ক অশোক কীর্তনিয়া। ঘটনার তদন্তে নামে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে গুজরাট থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের নাম সোনু সিং ও অর্জুন প্রজাপতি। বনগাঁ সাইবার ক্রাইম থানার সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের মার্চ মাসে বিধায়কের কাছে একটি ফোন আসে। সেখানেই দলীয় একটি অনুষ্ঠান করার জন্য বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম করে টাকা চাওয়া হয় বলে অভিযোগ। জানা গেছে এরপর বিধায়ক তার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অভিযুক্তদের দেওয়া অ্যাকাউন্টে 2,20,000 টাকা পাঠিয়ে দেন। টাকা পাঠানোর পর তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এরপরই বিধায়কের পক্ষ থেকে বনগাঁ সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্তে নেমে অভিযুক্তদের মোবাইলের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে অভিযুক্তদের গুজরাট থেকে গ্রেপ্তার করেছে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের এদিন বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয় পুলিশের পক্ষ থেকে। বিধায়ক প্রতারিত হয়েছেন, খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সভ্যসাচী ভট্টাচার্য ও সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, টবাজার।